কাশফুলের হাত ধরে ঢাকে পড়বে কাঠি, গুনে দেখো কয়েকটা দিন আর পুজো আসতে বাকি। হ্যাঁ, বছর ঘুরে পুজো আবার চলে এসেছে। নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা, আর আমি রাহুল নিয়ে চলে এসেছি পুজোর আড্ডা @ জিও বাংলায়। আর আজকে আমাদের আড্ডায় আমাদের সাথে সাথী হয়েছে বাঘা যতীন, বিএনসি ব্লক দুর্গ উৎসব কমিটি। আপনাদের সকলকে জিও বাংলা স্টুডিও স্বাগত। প্রথমে তাদের কাছে আলাপ চাহিদাটা সেরে নিই, প্রথমে আলাপ করে নেবো এই ক্লাবের সদস্য শুভঙ্কর দত্তের সঙ্গে। নমস্কার। নমস্কার। তারপরেই আছে অনিক ভট্টাচার্যী, এবং তারপরে বসে আছেন আকাশ সরকার। তো আপনাদের সকলকে জিও বাংলায় স্বাগত। প্রথমেই আমি আপনার কাছে চলে যাব। আজকে জিও বাংলা স্টুডিওয়ে পুজোর আগে পুজোর আড্ডায় থাকতে পেরে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুব দারুণ লাগছে। আচ্ছা, এই বছর আপনাদের পুজো কততম অবস্থায় তাহলে পদার্পণ করছে? 69, মানে অনেক দিনের পুজো। আমরা জেনে নিলাম যে 69তম বর্ষ। তো এই পুজো কি সাবেকি না থিম পুজো? থিম পুজো আমাদের এবছর। থিম পুজো, এবছর থিমটা কি আছে তাহলে দর্শক বন্ধুদের কি জানানো যেতে পারে? একদম, নিশ্চয়ই। আমাদের এবছর থিম হচ্ছে আরণ্যা। আরণ্যা, আরণ্যা। আচ্ছা, এই থিমের মূল বিষয় ভাবনা কি থাকছে জানেন? কোনো একটা থিমে তো সবসময় কিছু না কিছু মেসেজ বহন করে। সে আপনাদের সমাজের কাছে আপনাদের থিমের কি মেসেজ থাকছে? আমাদের থিমের আমরা প্রতি বছরই যেটা চেষ্টা করি সেটা হলো সমাজকে একটা বার্তা দেওয়ার। মানে গত বছর আমরা ক্যান্সার নিয়ে একটা থিম করেছিলাম, যেটা সম্ভবত প্রথম আমাদের বাংলায় ক্যান্সার নিয়ে যে পুজোর থিম করা যায়। এবছরও আমাদের সেরকমই একটা চমকের আপনারা দেখতে পারবেন, সেটা হলো আরণ্য আমাদের থিমটা। আমি এখন বেশি কিছু এটা ফ্ল্যাশ করতে চাইছি না। অবশ্যই, কারণ এই পুজো দেখতে গেলে, এই পুজো দেখতে গেলে আপনাদেরকে তো অবশ্যই যেতে হবে বাঘা যতীন বিএনসি ব্লক দুর্গ উৎসব কমিটির পুজো প্রাঙ্গণে। পুজোর 5 দিন তো আপনাদের ওখানে থাকতেই হবে। তাও আমি জেনে নেবো এই পুজোর যে থিম মূল ভাবনায় যিনি আছেন তা শিল্পীর নামটা কি? শিল্পী হলেন শ্রী দেবজ্যোতি জানা। আর এই বছর মানে এখন অনেকটা আমরা নতুন ট্রেন্ডস দেখতে পাচ্ছি যে কোনো না কোনো পুজোয় তাদের থিম সং থাকছে বা আবহ সঙ্গীত যেটাকে বলে। তো আপনাদের কি সেরকমই কিছু থাকছে? আমাদের একটা মানে আর কি কবিতা পাঠ টাইপের একটা জিনিস আমরা শ্লোক টাইপের, মানে কোনো ঠিক সঙ্গীতও না আবার মিউজিকও না, ইনস্ট্রুমেন্ট না, কবিতা থাকছে, একটা কবিতা পাঠ জিনিস, সেটা কিন্তু আপনাদের পুজোয় আমরা পেতে পারি। আচ্ছা, তো এই থিম পুজো কতদিন ধরে এক্স্যাক্টলি চলে আসছে? আমরা 1999 থেকে করে আসছি। না, 1999, মানে থিম পুজোর অনেক আগে একদম, মানে ওনার বলতে পারি মানে থিম পুজো যখন শুরু হয় সেই টাইমের থেকে মানে আপনাদের পুজোর থিমের আবহাওয়া শুরু হয়ে গেছে, মানে আপনারা থিমটাই করে আসছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমরা স্পটলাইটটা পেয়েছি লাস্ট 3 বছর। এখন যেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া প্রচণ্ড রকম অ্যাক্টিভ, এবং সেইটার সূত্রে আমরা বেশি ভিড় বলতে পারেন, বেশি রেসপন্স বলতে পারেন লাস্ট 3 বছর প্রচণ্ড পাচ্ছি। তার আগেও আমাদের হয়েছে, অতটা প্রচার আমরা করে উঠতে পারিনি কিছু কারণে, কিন্তু হ্যাঁ থিমের পুজো আমাদের চলে আসছে 1999 থেকেই। আচ্ছা, আপনি যখন বললেনই আপনাদের ভিড়ের সম্পর্কে, তো প্রথমে আপনার কাছে জেনে নেবো যে আপনাদের পুজোয় তাও পুজো কেন্দ্রিক ভিড়টা কত হয়, কত লোক মানুষের সমাগম হয় আপনার পুজোয়? যেহেতু আমাদের পুজোটা একদম বাঘা যতীন মোড়ের একদম কাছেই, মানে ফার্স্ট পুজোই হলো আমাদের পুজো, ওই জন্য। আর বাঘা যতীন মোড় হলো আমাদের সাউথ কলকাতার একটা ভাইটাল পয়েন্ট চানমাথার, তো প্রচুর মানুষের সমাগমই আমরা দেখতে পারি রাত অব্দিও। মানে আমাদের যেটা হয় সেটা হলো আমাদের নিজস্ব ঠাকুর দেখার কোনো স্কোপ থাকে না, আমরা সারাদিনই পাড়ায় থাকি, ভিড় সামলাই, কাজের মধ্যে সবসময় ব্যস্ত। আচ্ছা, মানে নিজেদের পাড়ার পুজোটা নিয়ে চরম ব্যস্ততা, একদম আপনাদের পুজোর একদিন কাটে সেই জায়গা থেকে দাঁড়িয়ে, বাকি আর পুজো দেখার সেই জায়গায় না, স্কোপটা সত্যি থাকে না, আর ইচ্ছাটা হয়তো সেইভাবে থাকে না। তো আপনি, আমি আপনার কাছে চলে যাব যে এত মানুষের সমাগম, এত মানুষের ভিড়, একটা প্রচুর ব্যস্ততা, একটা হেডেকও বলা যেতে পারে থাকে, স্বাভাবিকভাবেই থাকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে পুজো পরিচালনা করতে বা এই যে ভিড়কে সামলানো, এর জন্য যে সেফটি মেজার্স থেকে শুরু করে ধরুন কোনো প্রতিবন্ধী মানুষ এলো বা কোনো বৃদ্ধ মানুষেরা যারা যাচ্ছেন আপনাদের পুজো, তাদের জন্য কি সুযোগ সুবিধা থাকছে? সব রকম প্রতিবন্ধী মানুষ বা বয়স্ক লোক বা মহিলা সবার জন্যই সব রকম ব্যবস্থা থাকে আমাদের প্রতিবন্ধীদের জন্য, হুইল চেয়ার যা যা যাবতীয় ব্যবস্থা আমরা সব রকমই করে থাকি। আর ভিড়ের জন্য তো আমাদের প্রশাসন থেকে অনেকটাই হেল্প পাই আমাদের, যেহেতু বাঘা যতীন মোড়ের ওপর পুজো, তো পুলিশ তো অনেক হেল্প করে। তাছাড়াও আমাদের নিজেদের অনেকেই আছে, মানে লোকেরা যারা ভলেন্টিয়ার যারা থাকে তারাও সেই জিনিসটাকে সামলে নেয়, আর যত লোক দর্শক আছে তারাও আমাদের সাথে ভালোভাবে সহযোগিতা করতে পারে। তো আমরা জেনে নিলাম এই পুজোয় মানুষের ঢল কতটা নামে এবং কী কী এনারা সিকিউরিটি মেজার্স রেখে থাকেন। তো এই পুজোয় আশা করি আপনারা সকলেই যাবেন এবং চাক্ষুষ করবেন বাঘা যতীন বিএনসি ব্লক দুর্গ উৎসব কমিটি এবছর কি চমক আঁকতে চলেছে। তো আমি আবার ফিরে আসবো আপনার কাছে শুভঙ্কর বাবুর কাছে। তো আমি জেনে নেবো আপনাদের
পুজোয় জাঁকজমক আচার অনুষ্ঠান সবই থাকবে, কিন্তু এই পুজোয় পাড়ার পুজো, একটা পাড়ার পুজো মানে একটা আলাদা এক্সাইটমেন্ট, একটা আনন্দ উদ্দীপনা থাকে। তো এই পাড়ার পুজোয় মহিলাদের ভিড়টা কীরকম থাকে, মানে মহিলাদের অ্যাক্টিভিটিটা কী থাকে? আপনারা তো থাকছেনই পুজো সংগঠক হিসাবে, তো এখানে আপনাদের মহিলাদের অ্যাক্টিভিটিটা কী থাকে, মানে পাড়ার মা কাকিমারা কীভাবে ইনভলভ থাকেন? আমাদের পাড়ার পুজো যে মা কাকিমা বোন যারা আছেন তারা প্রচণ্ডভাবে হেল্প করে আমাদের, প্রচণ্ডভাবে, আর আমাদের পুজোর সঙ্গে প্রচণ্ডভাবে তারা একদম যুক্ত আছে। লাস্ট 5 ইয়ার্স ধরে তারা প্রচণ্ডভাবে যুক্ত আছে, এখন মানে প্রচণ্ডভাবে যুক্ত আছে। বলতে গেলে পুজোটা আমাদের প্লাস তাদেরও, সবাই মিলে আমরা পুজোটা করি, সবাই মিলে। মানে আমরা যখন মহিলাদের কথা জেনেই নিলাম যে ওনাদের মহিলাদের এনগেজমেন্টটা কতটা এই পুজোর সঙ্গে, তার সাথে সাথে জেনে নেব যেহেতু মহিলাদের একটা এনগেজমেন্টের প্রসঙ্গ এলোই, তো আপনাদের এই পুজোর 5 দিন ধরে কি কোনো কালচারাল অ্যাক্টিভিটি চলে নাকি? কালচারাল অ্যাক্টিভিটি চলে, মানে ধরুন পুজো চলছে, পুজোর প্যান্ডেল, মানে পুজো কেন্দ্রিক কোনো অনুষ্ঠান এরকম আপনাদের কি হয়ে থাকে? আপনি মনে কিছু বলতে চাইছেন? আমাদের পুজোর সময় কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে, যেটা শুরুতে ওপেনিংয়ের পরে একটা হয় এবং দশমীর পরে একটা হয়, বিজয় সম্মেলনীতে প্রোগ্রাম হয়। এমনি টুকটাক পুজোর আগে সামাজিক কাজকর্ম, যেমন সারা বছরে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। আগের বছর আমাদের ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছিল, যেহেতু ক্যান্সার নিয়ে থিম ছিল, বললেন যে আগের বার থিমই হয়েছিল আমাদের ক্যান্সার নিয়ে, হ্যাঁ ওটা নিয়েই থিম হয়েছিল, তার কর্কট ক্রান্তি। তো সেইখানে আমাদের ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, তারপর মানে নানা রকম স্বাস্থ্য পরীক্ষা নিয়ে সব কিছুই হয়েছে। আর এছাড়াও আমাদের আঁকা প্রতিযোগিতা হয় সরস্বতী পুজোতে, এরকম আমাদের লেগেই থাকে টুকটাক। তাহলে আমরা জেনে নিলাম বাঘাযতীন বিএনসিতে শুধু পুজোই না, সারা বছর এই পুজোকে কেন্দ্র করে কিন্তু নানান কালচারাল অ্যাক্টিভিটি থেকে শুরু করে সামাজিক কার্যকলাপ এই পুজোয় থাকে। তো আমি এরপর চলে আসবো, আপনি কিছু বলবেন? হ্যাঁ বলুন। সব থেকে বড় কথা আমাদের পুজো, মানে লাস্ট 2 বছর ধরে, এবছর যেহেতু আপনার সব জেনেছিলেন একটা আর্মি নিয়ে একটা পিছনে ঘটনা ঘটেছিল কাশ্মীরে, পুলওয়ামা অ্যাটাক যেটা হয়েছিল, মারা গেছিলেন, তাদেরকে কেন্দ্র করে আমাদের এবছর হোলি উৎসবে, হোলির দিন তাদেরকে কেন্দ্র করে আমরা একটা কালচারাল একটা আঁকা প্রতিযোগিতা রেখেছিলাম, একটা ছোটখাটো প্রোগ্রাম রেখেছিলাম, আর যত স্মৃতির স্মরণে আর যত দুস্থ বাচ্চা আছে, গরিব ছেলেমেয়েরা আছে, তাদেরকে সবাইকে আমরা জামা কাপড়, তারপরে ওই বই খাতা পেন্সিল এগুলো আমরা দান করেছিলাম সবাইকে আমরা, আর আমাদের মানে আমরা প্লাস আমাদের মা বোন সকলে করেছিলাম এবছর আমরা লাস্ট ইয়ার। তো আমরা জেনে নিলাম বাঘাযতীন বিএনসির সামাজিক কার্যকলাপ কী থাকে সারা বছর ধরে। এবার আবার ফিরে আসি পুজোর আড্ডায়, কারণ পুজোর আড্ডা 2019 জিও বাংলা নিয়ে আমরা যখন চলেই এসেছি, তো আপনার কাছে অনেকবাবু আবার চলে যাব। তো পুজো জাঁকজমক আচার অনুষ্ঠান সব কিছু থাকবে, কিন্তু বাঙালি, বাঙালি মানেই কিন্তু পেট পুজো, পুজোর সাথে এই পেট পুজোটা কিন্তু খুব ইন্টার রিলেটেড, তাই কি না? তো আপনাদের এই পুজোতে খাওয়া দাওয়ার ব্যাপারটা কী থাকছে? খাওয়া দাওয়ার মানে আমাদের পাড়ায় যেটা হয়ে চলেছে প্রতি বছর, সেটা হলো আমাদের 2 দিন খাওয়া দাওয়ায় সারা পাড়ায় প্রায় 700-800 লোক খান, 700-800 লোক খান। সেটা হলো অষ্টমীর দিন আমরা একটা ভোগের ব্যবস্থা করি পুরো পাড়ার জন্য, এবং নবম সেটা নিরামিষ হয়, এবং নবমীর দিন কিন্তু একদম পেট পুরে খাসির মাংস ভাতের একটা ব্যবস্থা। আমার এখনই শুনেই জিভে জল চলে আসছে। আচ্ছা, সেটা জিও বাংলার দর্শকরা তো যাবে তো নাকি? আসতেই পারেন একদম। তাহলে জেনে নিলেন বাঘাযতীন বিএনসিতে শুধু পুজো দেখবেন না, মনে করে নবমীর দিন যাবেন, খাসির মাংস ভাতটা কিন্তু একদম কবজি ডুবে খেয়ে আসতে হবে। তো সেই মানে আমারে আর কি বলবো, খাবারের নাম শুনে আমার জিভে জল চলে আসছে। তো যাই হোক, তো নবমীর পর, আচ্ছা আপনাদের নবমী যখন চলে গেলো, পুজো এখনও আসতে বাকি, পুজোর আগে দুঃখের কথা বলবো না, তাও আমি জিজ্ঞেস করে নেবো, আপনাদের পুজো এখন, পুজো এগিয়ে এসছে, আগে পুজো ছিল 5 দিন, এখন 5 দিন আরও এদিকে এগিয়ে এসছে, ওদিকে 5 দিন আরও বেড়ে গেছে, মানে পুজো এখন টোটাল প্রায় 10-15 দিনের প্যাকেজ, ছুটি আনন্দ করার দিন আরও বেড়ে গেছে। তো আপনাদের প্রতিমা কতদিন থাকে, মানে প্রতিমা নিরঞ্জন হয়ে গেল? আমরা নিরঞ্জনটা চেষ্টা করি দশমীর দিনই করে দেওয়ার, কারণ এটা রীতি অনুযায়ী আমাদের চলে এসেছে ট্র্যাডিশন মেনে, কিন্তু কিছু কিছু ব্যাপারে এখন আমরা কয়েক বছর এটা দিয়ে উঠতে পারিনি, বলতে পারেন মানুষের ঢলের জন্য, কারণ এতটা উন্মাদনা, একাদশী অবধি মানুষের ভিড় বাড়ছে, হবে ওই জন্য তাদের রিকোয়েস্টে কিছুটা বলতে পারেন আমরা দ্বাদশ, মানে মানুষের ভিড়ের ঢল, মানে তার মানে মানুষের এই ভিড়ের ঢলের জন্য মা আরো একদিন বেশি থেকে যান ওনাদের ক্লাবে, ওনাদের সঙ্গে আমাদের সাথেও থেকে যান।
তো এই বাঘাযতীন বিএনসির ব্লকের পুজো তো আপনাকে যেতে দেখতে যেতে হবেই। আর তার আগে আমি আড্ডা প্রায় সময় শেষের দিকে, তো শেষ প্রশ্ন দিয়ে আমি আকাশ বাবুর কাছে আরবার ফিরে যাব। তো জিও বাংলা শারদ সম্মান 2019 আসছে, তার প্রস্তুতি কতদূর এবং এক্সাইটমেন্টটা কতটা? এক্সাইটমেন্ট তো খুবই বলতে পারেন। আর জিও বাংলা শারদ সম্মানে আগেরবার আমরা জয়ী, এছাড়াও আমাদের সব কিছু নিয়েই আমরা এগিয়ে চলেছি, সব পুরস্কারের জন্যই আমরা সব কিছুর জন্যই উঠে পড়ে লেগেছি। এখন আমরা চাই এটা আমরা অর্জন করি, এই পুরস্কারটা জিও বাংলা এসে খুব ভালোই লাগছে। তো ধন্যবাদ। তো আপনারা শুনে নিলেন বাঘাযতীন বিএনসি এবছর কী করতে চলেছে, কী চমক দেখতে চলেছি আমরা। বাঘাযতীন বিএনসির সকল সদস্যকে জিও বাংলা স্টুডিও আসার জন্য আগাম শুভেচ্ছা জানায় শারদিয়ার এবং ধন্যবাদ। আশা করি আপনাদের পুজো আরও ভালো কাটবে, আরও আপনারা প্রাইজ পাবেন জিও বাংলা, এই আশা রেখে আজকের মতন আড্ডা এখানেই। আমি রাহুল আবার ফিরে আসবো আবার অন্য কোনো পুজো কমিটির সদস্যদের নিয়ে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন জিও বাংলা। নমস্কার।